কোনোভাবেই কমছে না সড়কের ভাড়া নৈরাজ্য। সরকারের সিদ্ধান্ত ও মালিক সমিতির নেতাদের আদেশকে পাত্তা না দিয়ে চলছে অনেক বাস। কিলোমিটার হিসেবে ভাড়া আদায়ের কথা থাকলেও অনেকেই তা মানছে না। নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করলেও এখনও বাস ভাড়া নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা। এদিকে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিতেও নারাজ বাস মালিকরা। এ নিয়ে বাস চালক ও শিক্ষার্থীদের মাঝে বাক বিতণ্ডা লেগেই আছে। দর্শকের বিষয় আরো জানাতে এই মুহূর্তে নীলক্ষেত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, গেল কয়েকদিন ধরে তো শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করছে, সেক্ষেত্রে এই বাসগুলোতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগের বিষয়ে কি বলছেন বাস মালিকরা, কি তথ্য রয়েছে আপনার কাছে? মৌসুমী, আপনাকে জানিয়ে রাখি যে ভাড়া বৃদ্ধির পর আসলে যে সকল যাত্রীদের কাছ থেকে যে সকল অভিযোগ পাওয়া যেত সেই অভিযোগগুলো এখন অনেকটাই কমে গিয়েছে। নতুন করে যেটি সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের হাফ ভাড়া, এর মধ্যে কিন্তু বিভিন্ন রাজধানীর কয়েকদিন ধরে শিক্ষার্থীরা তাদের হাফ ভাড়া দাবিতে আন্দোলন করে আসছেন। শিক্ষার্থীদের হাফ ভাড়ার যে আন্দোলনটার পরপরই এখন যে নটরডেমের যে শিক্ষার্থী সিটি কর্পোরেশনের যে গাড়ি চাপা নটরডেমের শিক্ষার্থী নিহত হয়েছেন, এখন নতুন করে হাফ ভাড়ার সাথে যে জিনিসটা যুক্ত হয়েছে সেটি হচ্ছে যে নিরাপদ সড়ক। আমরা আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি যে এরই মধ্যে হাফ ভাড়া এবং যে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শান্তিনগর তারপর গুলিস্তানের জায়গা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী যে এখন পর্যন্ত মতিঝিল জিরো পয়েন্টে, গুলিস্তান জিরো পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান করছেন। আর নীলক্ষেতে হাফ ভাড়া দাবিতে শিক্ষার্থীরা অবস্থান করার কথা ছিল সেখানে, এখানে ইডেন কলেজ আর ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা থাকার কারণে শিক্ষার্থীরা এখন রাস্তাটি ক্লিয়ার থাকার জন্য শিক্ষার্থীরা এখন নামেনি। তো তারা যেটি বলছেন যে পরবর্তীতে তারা এখন পরীক্ষা শেষ হওয়ার পরে তারা হাফ ভাড়ার দাবিতে এখানে আবারও আন্দোলনে নামবেন। এখন পর্যন্ত সকাল ঘোষিত যে আন্দোলনটি ছিল সেটি পরীক্ষা থাকার কারণে তাদের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে। এই ছিল রাজধানী নীলক্ষেত থেকে আমার কাছে সর্বশেষ। মৌসুমী বিল্লাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ নীলক্ষেত থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসেন।